আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি নিউ শেপের টয়োটা র‍্যাপ4 গাড়ির রিভিউ দিব। আর এই গাড়িটি হচ্ছে পুশি স্টার্টের অপশন রয়েছে, অনেক কোয়ালিটিফুল বেটার কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম। আপনারা অনেকেই নিউ শেপের র‍্যাপ4 খুঁজছিলেন, তাদের জন্য আজকের স্পেশাল এই ভিডিওটি রয়েছে। এই গাড়িটি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের, অনেক কোয়ালিটিফুল ভালো একটি জিপ গাড়ি আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িতে বাইরে দেখতে পাচ্ছেন ফুললি ব্ল্যাক কালারের অপশন রয়েছে, ভিতরে ফুল বিস্কিট কালার লেদার সিট কভার একদম নতুন ইনস্টল করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর ভিউয়ার্স, আমাদের শোরুমের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনের গেটের সাথে অবস্থিত। আর আমাদের এই গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে যে লাইটটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু অরিজিনাল এইচআইডি প্রজেকশন হেডলাইটের অপশন রয়েছে। আর এইচআইডি প্রজেকশন থাকলে সেক্ষেত্রে আপনি যখন রাতে গাড়িটি ড্রাইভিং করবেন আপনার জন্য খুব বেশি হেল্পফুল হয়ে যাবে। দেখছিলেন ডান দিকের এইচআইডি প্রজেকশন হেডলাইট এবং নিচে ফগ লাইটের অপশন রয়েছে। আর এখানে যে গ্রিলটি রয়েছে, এটি কিন্তু অরিজিনাল জাপানিজ রিকন্ডিশন গ্রিল আমরা ইনস্টল করিয়েছি, কারণ এই গ্রিলটি কিন্তু আমি যখন গাড়িটি কিনেছি তখন ভাঙা ছিল, যার কারণে আমরা নতুন একটি গ্রিল ইনস্টল করেছি শুধুমাত্র আপনাদের জন্য। দেখছিলেন র‍্যাপ4 নিউ শেপের একটি গাড়ি। আমি যদি একটু গাড়িটির টায়ার কন্ডিশনটি দেখাই, গাড়িটির টায়ারের অবস্থাও যথেষ্ট ভালো রয়েছে, একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালো কোয়ালিটি টায়ার এবং ডিস্ক ব্রেক সহ সেই চমৎকার ব্রেকিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন এবং অ্যালুমিনিয়ামের অপশনও রয়েছে গাড়িতে। দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ, আর সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কারণ গাড়িটিতে নতুন রঙের কাজ করানো হয়েছে, যার কারণে একদম চকচকে ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন। যারা ফিজিক্যালি দেখবেন তাদের কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন আমাদের সুপার কারে। এই গাড়িটিতে পিছনের এই লাইটটি একদম অরিজিনাল জাপানিজ লাইট নতুন লাগানো হয়েছে, কারণ লাইটটি একটু ভাঙা ছিল, যার কারণে আপনি একটু অরিজিনাল রিকন্ডিশন লাইটই কিন্তু আপনাদের জন্য ইনস্টল করিয়েছি, যার কারণে একটু নতুনের মতো লাগছে লাইটটি। এবং পিছনে একটি স্পয়লার রয়েছে, আর স্পয়লার না থাকলে কিন্তু জিপ গাড়িগুলো খুব বেশি সুন্দর লাগে না, আর আমরা সেই স্পয়লার সহ একটি জিপ পেয়ে যাচ্ছি। এবং পিছনে টায়ারের অপশন রয়েছে, যে কোনো জিপ গাড়িতে যখন দেখবেন পিছনে টায়ারের অপশন থাকে তখন কিন্তু গাড়ির সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে, সে চমৎকার সিলিন্ডার। এবং এখানে কিন্তু একটি নেট জালি সিস্টেম রয়েছে, আপনি প্রচুর পরিমাণ ফোর্স বা অ্যানাদার যে কোনো কিছু আপনি এখানে আপনি খুব সহজেই আপনি ক্যারি করতে পারবেন। আর এটি কিন্তু এটা কিন্তু ঢেকে রাখার অপশনও রয়েছে, সেই আধুনিক সিস্টেমগুলো আমরা সবই পেয়ে যাচ্ছি এই গাড়ির সঙ্গে। এবং ভিতরে যে অরিজিনাল ভাঁজগুলো রয়েছে, এই ভাঁজগুলো দেখে আপনি বুঝতে হবে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পিছনে, সেই চমৎকার অপশনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু গাড়িটির ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাতে চাই। ভিউয়ার্স, এই গাড়িটির পিছনে যে গ্লাসগুলি রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল প্রাইভেসি গ্লাসের ব্যবহার হয়েছে, যার কারণে আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার অপশন থাকছে না, সেই ব্যাপারটি আপনাদেরকে ইনশিওর করছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের সেই চমৎকার ভিউটা দেখাতে চাই, কারণ গাড়িটিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভিতরে, একদম ফ্রেশ। এখানে প্লাস্টিক, এখানে ফেব্রিক্সের সমন্বয়ে এই ইয়াটি করা রয়েছে, এবং এখানে নিকেল হ্যান্ডেলের অপশনও রয়েছে। এখানে আমরা কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি, স্পিকারের অপশন রয়েছে, এবং ভিতরে যে সিট কভারটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল সিট কভার এবং ফিটিং লেদারটি ইউজ করা হয়েছে, এবং প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে। আমি একটু যদি লেগ স্পেসটি আপনাদেরকে দেখাই, এখানে বসার পরে হিউজ স্পেস রয়েছে, আর যার কারণে আপনি এই জিপ গাড়িগুলো খুব আরামে কমফোর্টেবল জার্নি করতে পারবেন। রয়েছে হেড রেস্টের আধুনিক ব্যবহার, এবং গাড়িটির সিলিংটি যদি আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি দেখছেন, এত চকচকে সিলিংয়ের ভিউটা দেখাচ্ছিলাম। আমি একটু সামনের দরজাটি খুলে ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখছিলেন দরজার প্যাড নিকেল হ্যান্ডেল সহ, এখানে স্পিকার রয়েছে একটি, এখানে একটি স্পিকার অপশন রয়েছে, এবং এই গাড়িটির এখানে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের অপশন দেখতে পাচ্ছি। এখানে পুশ স্টার্টের অপশন রয়েছে, পুশ স্টার্টটি একটু যদি ক্লোজলি দেখান, দেখছিলেন সেই পুশ স্টার্টের অপশন, এটি কিন্তু খুবই ভালো ফিটিংস। এবং এসির যে প্যানেলটি রয়েছে এগুলো কিন্তু ফুললি টাচ সিস্টেম, সেই জি এডিশনের গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের। দেখছিলেন ভিতরের ফুল ভিউ, আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার দেখাতে চাই আপনাদের। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ, ব্ল্যাক কালারের একটি টয়োটা
র‍্যাফ4 গাড়ি দেখাচ্ছিলাম, যে গাড়িটি মডেল হচ্ছে 2005 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে, যার কারণে আমরা 13 সিরিয়াল পেয়ে যাচ্ছি। নিউ শেপের গাড়িগুলো, 5-6 গাড়িগুলো ম্যাক্সিমাম টাইম 11 সিরিয়াল দেখা যায়, কারণ এই গাড়িগুলো খুব ক্লোজলি আমাদের দেশে ইম্পোর্ট হয়েছিল। কিন্তু স্পেশালি আমরা এই গাড়িটি 13 সিরিয়াল পেয়ে যাচ্ছি, কারণ রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে আর এই গাড়িটির পেপার্স হচ্ছে 2023 সাল এবং 24 সাল পর্যন্ত আপ টু ডেট রয়েছে। আপনি কিন্তু লং টাইম পেপার্সের জটিলতায় যাওয়া লাগছে না, এই গাড়িটি যিনি নেবেন তো 2005-এর মডেল, 8-এ রেজিস্ট্রেশন করা, এরকম ফ্রেশ কোয়ালিটির পুষি স্টার্টের নিউ শেপের র‍্যাফ4 যারা কিনতে চান তাদের জন্য আস্কিং প্রাইস হচ্ছে 16,90,000 টাকা। 16,90,000 টাকা আস্কিং প্রাইস, তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমাদের সুপার কারে চলে আসতে হবে, এটি হচ্ছে নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।